আমরা সচরাচর বৃষ্টির দিনে বের হই, কিন্তু বৃষ্টির দিনে যে ট্রাফিক যে মনিটরিং করতে হয় তা কিন্তু আমরা করি না। এখানে কিছু ছেলে মেয়ে যারা হচ্ছে নিজ উদ্যোগে ট্রাফিক কন্ট্রোল করছে, সো এই জিনিস হচ্ছে কি দেখার বা শিখনীয় অনেকটা ব্যাপার, কিন্তু আমরা আসলে কখনো করি না। নিজেরা ঘরে বসে ঘুম যাওয়া ইচ্ছা মতো আর দেশকে গালাগালি করি। সো এখানে আমি বলবো এইসব ইয়ং ছেলে যে দেশের জন্য কাজ করছে, সো আমাদের উচিত যে এদের মতো বাসায় বসে না থেকে কাজগুলো করা। এই যে স্কুল ফের স্কুলে যখন ক্লাস চলতেছে না, এইসব ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে পুরো রাস্তাটা মনিটরিং করছে, ওদেরকে ট্রাফিকের একটা সিস্টেম নিয়ে আসছে। হ্যাঁ, আপনারা আসতে যান ট্রাফিক, এখানে দেখেন ট্রাফিক সিগনালে ইয়া করে রাখছে। সো আমরা কথা বলবো একজনের সাথে, ঠিক আছে? এই যে এখানে কোনো পুলিশের কেউ নাই যে লুকআপটা করার জন্য, যে ট্রাফিক পুলিশ, সো ওরা নিজেরা কিন্তু স্কুল ছেলে মনিটরিং করছে। ভাই আমি তোমার সাথে একটু কথা বলবো, তুমি বলবো তোমাদের এই যে করছো মানে কি উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যগুলো কি? না, আমরা তো নিজেরাই এখন বাসায় যাইতে হচ্ছে না, আমরা এখন থাকতাম না। আচ্ছা আচ্ছা, রাস্তা বন্ধ, এদিকে রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, রাস্তা বন্ধ। সো ওরা হচ্ছে কি যেদিক দিয়ে ভালো হবে, যেদিক দিয়ে রাস্তা ভালো, আর একটু রাস্তা একটু পরপর রাস্তা ছাড়তেছে, ট্রাফিকটা একটা সিস্টেমে নিয়ে আসতেছে, যেটা হচ্ছে কি প্রতি 2-3 মিনিট পরপর ওরা কিন্তু রাস্তা ছাড়তেছে, ঠিক আছে? ওরা যেটা করতেছে হচ্ছে কি ট্রাফিক এখানকার গাড়িগুলোকে একটা সুন্দর সিস্টেমে গাড়ি ছাড়তেছে, আসতেছে 2 মিনিট ব্লক রাখতেছে, এরপর গাড়ি ছাড়তেছে, এবং যেদিকে পানি উঠতেছে ওদিকে কি বলতেছে, পানি উঠছে ওদিকে যাচ্ছে, যাই না আপনি অন্য রোড দিয়ে যান। এটাই তো আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে পুরো রোডটা। তোমরা তো সবাই তো কলেজের স্কুলের না? আমরা যদি নিজেরা যদি সচেতন না হই আমাকে সচেতন করবে কে? তো আমাদের উচিত এইসব জিনিসগুলো নিজেদের সচেতন হইতে হবে। এইসব তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। ও ক্লাস 10 পড়ে। ক্লাস 10 পড়ে একটা ছেলে যদি সচেতন হয়, আপনি কেন সচেতন হচ্ছেন না? ঠিক আছে, আমরা হচ্ছে কি এখানে এটা কি জুবলি রোড সামরত মার্কেটের সামনে থেকে, এইসব ছেলে মেয়ে যদি সচেতন হয় আপনারা সচেতন হচ্ছেন না কেন? দেশের মানুষের দোষ, চেঞ্জ হওয়া উচিত। ভাই আমি তোমার সাথে একটু কথা বলবো, ভাই একটু জিজ্ঞেস করো, এই যে ছেলেগুলো এখানে যে এত কষ্ট করছো, তুমি এত কষ্ট করতেছো, এই যে তোমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা এখানে নিউ মার্কেট মোড় আমতলা মোড় দেখতে পাচ্ছেন আপনারা, মানে চারিদিকে গাড়ি ঘুরে এসে জামের জন্য আটকে আছে, এদিকে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির জন্য পানি ঘোরা পানি আটকে যাওয়ার জন্য গাড়ি যেতে পারছে না। আমরা চাচ্ছি যে রোডটা যে কোনো দুই সাইডে ক্লিয়ার করে গাড়িগুলো যেতে পারে, যাতে সহজে সকলে চলাচল করতে পারে দেশের, মানে এখানে চিটাঙ্গে মানে আমরা দেখতে পাচ্ছি এখন গাড়ি ঘুরে একদম পুরো ক্লিন সুন্দর মতো যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছে, যে দেখেন ওরা বৃষ্টিতে ভিজে গেছে। তো ওদের কি তোমাদের তো চিন্তা ভাবনা নেই যে তোমাদের যে অসুখ বিসুখ হবে বা কি হবে? না আঙ্কেল, যেহেতু মনে করেন আমরা বাংলাদেশের মধ্যে একটা দেশের, এই দেশের মানে এই দেশের মূল হচ্ছে যে আমাদের উন্নয়ন দরকার, উন্নয়নশীল এটা একটা দেশের, আমরা আমরা নিজেরাই যদি আমরা সচেতন না হই, আমরা নিজেরাই যদি কোনো পদক্ষেপ না নিই তাহলে দেশের, আমরা আঙ্কেল এটা করছি কারণ আমাদের নিজের উন্নয়ন, কারণ মানুষের উন্নয়ন মানে বাংলাদেশের, বাংলাদেশের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। আচ্ছা আচ্ছা, তো এখানে জিনিসটা যে এই যে তোমাদের যে উদ্দেশ্যটা, তোমরা কি এটা কি সবসময় করো নাকি আজকে প্রথম? না আঙ্কেল, আমরা আগেও কিছু মনে করেছি, যেমন আগে মাঝে মধ্যে রাইফেল ক্লাবের মনে করেছি, কিছু সময় জামাল খানের মনে করেছি, আজকে প্রথম এই জায়গার মধ্যে হয়তো প্রথম করেছে, কিছু আগে নিউ মার্কেটটা মনে করেছে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সবগুলো ওরা 9 জন ফ্রেন্ড একসাথে সবাই কিন্তু লুক আপটা করতেছে। একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ বলো, এই যে আমি এখন করতে গেলাম, এই যে কিছু মানুষ আমাদেরকে এই ক্ষমতাসীন দলের প্রভাব আছে, আমরা নাকি লাঠি ছোটা নিয়ে এখানে গুন্ডামি করতেছি। না এখানে তো তোমরা ওরা আমাদের কোনো কিছু একসাথে আঘাত করিনি, ওরা আমাদের বলতেছে আমরা নাকি এখানে গুন্ডামি করতেছি, না আরো নাম দিচ্ছে ক্ষমতাসীন দলের। মানুষ এখানে ভালো কাজ করলে মানুষ এটা এটা নিয়ে কথা বলবে, এগুলো নিয়ে গেলে আমরা তিন জল থেকে যেগুলো থামাইছি ওরা উল্টা তোমার সাথে গালি দিচ্ছে। তোমার সাথে যখন কেউ খারাপ বিহেভ করবে, ঠিক আছে, ডাইরেক্ট ওদের ছবি তুলে রাখবা, দেন রিপোর্ট করবা,
আমাদের কাছে রিপোর্ট করবা অথবা পুলিশে রিপোর্ট করবা। হ্যাঁ, আমি হচ্ছে একজন সচেতন মানুষ, আমি তোমার আমার বিজনেস কার্ড দিয়ে রাখবো, ঠিক আছে? তো জিনিস হচ্ছে তোমার উদ্দেশ্যে বলো যে তোমরা এখানে ফ্রেন্ড সার্কেল যারা এখানে করতেছো, তোমার ফ্রেন্ড সার্কেল আরও যেন মানুষ মেম্বার বাড়াও বা তোমাদের হেল্প লাগলে ঊর্ধ্বতন কর্মকর্তা বা পুলিশ কন্ট্রোলে তোমরা রিপোর্ট করো। কিন্তু আমরা এসব কাজ করছি আমরা সন্ত্রাসী বলো কে আপনারা যে দেখতেছেন এইসব ছেলে মেয়ে কষ্ট করতেছে, আমাদের উচিত এইভাবে এগিয়ে যাওয়া, ঠিক আছে? এরা যা মনিটরিং করতেছে সবাইকে, তো এভাবে উচিত আমাদেরও কাজ করা। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। আপনারাও এটা নিয়ে চিন্তা করবেন বা কি করা যায় আরো ফিউচারে এটা নিয়েও কাজ করবেন আশা ব্যক্ত করছি।